আমার নতুন বন্ধুগণ, এই যে রাত আমরা পাইলাম, রাতের পরে দিন আসবে। রাত আল্লাহ পাকের হুকুমের উপরে অবিচল অটুট হয়ে আছে, দিন আল্লাহ পাকের হুকুমের উপরে অবিচল আর অটুট হয়ে আছে। কিন্তু আমরা যারা মানুষ বন্ধু, আমরা আল্লাহর হুকুম পালন করি না, ঠিক না? ঠিক ফজরের নামাজে মসজিদে গেলে বোঝা যায় কিরকম আল্লাহর হুকুম মানি, কথা ঠিক না? একটা মসজিদে, একটা গ্রামে ফজরের নামাজে যদি মসজিদে দেখা যায়, ওই গ্রামের বয়সস্থ ময় মুরব্বি পাশের থেকে সাতজন, যাদের বয়স 80, 85, 90, যারা এখন মসজিদে না গেলে আল্লাহ মাফ করে দিছে, ঘরে পড়লেও চলে, তারা যায়। আর বাকি সব মানুষ রাত্রে একদমে সকাল 7টা থেকে 8টা, কথা ঠিক না? আমার নজন বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের জামাত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, সূরা ফুরকান। সূরা ফুরকান 18 পারায় আরম্ভ হয়েছে, 18 পারা থেকে যাইতে যাইতে 19 পারায় শেষ হয়ে গেছে। সূরা ফুরকানের শেষের 19টা নয়, 18 পারা থেকে 19 পারায় শেষ হয়েছে, দুই পারা মিলে একটা সূরা। আমার নজীবন বন্ধুগণ, এই সূরার শেষের দিকে 17টা গুণের কথা কইছে মুমিন বান্দার। মুমিন বান্দার কয়টা গুণ? 17টা গুণ। بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما زرق سبحان الله ঠান্ডা নাই, প্রচন্ড বৃষ্টি নাই, তুফান নাই, বিনা কারণে যে মানুষটা এশার জামাতে শরীক না হবে, কোন জামাতে কথা বলেন? বিনা কারণে যে মানুষ, যে পুরুষ মানুষ, যে সাবাল্লক মানুষটা বিনা কারণে যে এশার জামাতে শরীক হবে না, আমার নজীবন বন্ধুগণ, মুফাসসিরিনে কিরাম লিখতেছে হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, কিতাবু সালাতের মধ্যে, আমার নজীবন বন্ধুগণ, ওই মানুষটা বিনা দলিলে মুনাফিক হয়ে যাবে। মানুষটার কোনো বেমার নাই, বয়সও বেশি হয় নাই, চোখের পাওয়ার ঠিক আছে, রাস্তাঘাট ঠিক আছে, কোনো দুশ্মন নাই যে মসজিদে গেলে দুশ্মনে মারবে, এরকম কোনো আশঙ্কা নাই। এরকম একটা মানুষ যদি বিনা কারণে ফজরের জামাতে শরীক না হয়, এই মানুষটাকে মহান আল্লাহ মুনাফিক ঘোষণা করে দিয়েছে, জোরে কইন নাউযুবিল্লাহ। আর মুনাফিকের শাস্তি কি শাস্তি হবে? মহান আল্লাহ সূরা নিসার মধ্যে জানাইয়া দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের একবারে তলদেশে হবে। আমার নজীবন বন্ধুগণ, দুই ব্যক্তির কথা আল্লাহ বললেন, যে ব্যক্তি যারা সুস্থ হওয়ার পরে এশার জামাতে শরীক হয় না, সুস্থ হওয়ার পরেও যারা ফজরের জামাতে শরীক হয় না, তাদেরকে আল্লাহ মুনাফিক ঘোষণা করে দিলেন। আর যারা এই দুইটা নামাজ জামাতে আদায় করে, বাকিগুলা তো করবে আর করবে, এই দুই অক্ত নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ জামাতে আদায় করার পরে, ইমামের পিছনে এশার নামাজ পড়ার পরে, এই মানুষটা বাড়িতে যাইয়া যদি সুন্নতি তরিকায় ঘুমাইয়া যায়, সুন্নতি তরিকা কি ঘুমের? এক নম্বরে অজু করা, দুই নম্বরে সুন্নতি তরিকা হইল এই ডান হাতের তালুর মধ্যে ডান গালটা বসাইয়া কিবলার দিকে মুখ কইরা ঘুমানি হইল সুন্নত। জোরে জোরে বলুন মারহাবা। ঘুমে আর একটা সুন্নত আছে, ঘরের ভিতরে বাতি নিবাইয়া ঘুমানি সুন্নত। 1455 আগে নবী ঘোষণা করছেন, রাত্রে শোয়ার টাইমে বাতি নিবাইয়া শুনবা, শুয়ে থাকবা। কি জন্যে? এখানে সায়েন্সেও কিছু কথা বলছে, আমি সময় থাকলে পরে বলবো।
আমার জীবন বন্ধুগণ বিনা কারণে আপনি গেলেন না, মুনাফিক হয়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের জরিয়েতে জানাইয়া দিলেন, ওয়া ইবাদুর রহমানির লযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল লযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইয়াবিতুনা মানে রাত উজাগর করা, রাত জাগা। আমার জীবন বন্ধুগণ আপনি এশার জামাতে নামাজ আদায় করলেন, বাড়িতে এসে সুন্নতি তরিকায় আপনি ঘুমায়া গেলেন, এক ঘুমে আপনি ফজরের আজান শুনলেন কানে মধ্যে, মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনাল্লাউম আসসালাতু খায়রুম মিনাল্লাউম, মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, এক ঘুমে উইটা আপনি ফজরের জামাতে শরীক হইয়া গেলেন, এশার নামাজ পড়ে রাতে ঘুমায়া গেলেন, সারা রাত ঘুমাইলেন যায় ফজরের জামাতে শরীক হইয়া গেলেন। আপনার আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। জামাত ছাড়বো আমরা ইনশাআল্লাহ, ফজরের জামাত, এশার জামাত ছাড়বো, ছাড়বো না ইনশাআল্লাহ। দেখবেন এই দুই জামাতের ইহতেমাম আপনি করেন, পায়রবি করেন, বাকি সমস্ত নামাজ আল্লাহ আপনাকে তৌফিক দেবে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে শুনেন, একদিন মূসা আলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন তুমি যে আমার উপরে রাজি হয়ে যাও ওইটা আমি কেমনে বুঝবো গো আল্লাহ? আল্লাহ বললেন, ও নবী মূসা তুমি একবারে সহজে বুঝতে পারবা যখন তোমার অন্তর তোমার দিল আমি আল্লাহর উপরে রাজি হয়ে যায়, তখন লগে লগে আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়। দুই নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওইটা ছিল মূসা নবীর আলাইহি সালাতু ওয়াসালামের বর্ণনা। এবার আখেরি জামানার নবী বলতেছেন, মজিবান বন্ধুগণ আপনাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আপনাকে মায়া করে মহব্বত করে, তার একটা এক নম্বর প্রমাণ হইল যে মানুষটারে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিক দিল, ওই মানুষটার প্রতি আল্লাহ খুশি হইয়া গেল। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন বন্ধুগণ, ওই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে যারা পাঁচটা বস্তু পায় তারা দুনিয়ার ভিতরে সবচাইতে সুখী মানুষ। কয়টা বস্তু? জোরে কথা বলেন, কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কিন্তু হাদিস না, এটা হযরতে আলীর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা এই দুনিয়ার মধ্যে পাঁচটা বস্তু পাইয়া গেল তারা এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুখী হইয়া গেল। আল্লাহু আকবার কয়। এক নম্বরে হইল শুকুর গুজার দিল, যাদের অন্তর আল্লাহর উপরে সব সময় খুশি থাকে গো বন্ধু, তাদের উপরে মহান আল্লাহ খুশি থাকে। মারহাবা কইন, মারহাবা। শুকুর গুজার দিল, যারা অল্পতে খুশি হয়ে যায়, অল্প সম্পদেই খুশি হয়ে যায়, অল্পখানায় খুশি হয়ে যায়। আমার জীবন বন্ধুগণ, এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে না? নাই। কথা বলেন, কথা বলেন, আছে না? নাই। অল্পতে যারা খুশি হয়ে যায়, ও জীবন বন্ধু, অল্পতে যারা আল্লাহর তারিফ আর প্রশংসা করে, মহান আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো, মহান আল্লাহ তোমারে শুকরিয়া আদায় করলে মাল বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আছে রাস্তাঘাটে দেখা হইলে আপনি জিজ্ঞেস করবেন, কিবা আছে? বলে ভালো না। এই বক্তব্য, এই কথাটুকু, এই বাক্যটুকু মহান আল্লাহ পছন্দ করে না, বুঝে আসছে না? নাই। যদি কয় কিবা আছেন, যে অবস্থায় থাকেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুবহানাল্লাহ কয়, এই কথা বললে আপনার পুরস্কার হবে দুইটা। কথা বলেন, কয়টা?
এই কথাটা যদি আপনি বলেন, আপনার পেটে ব্যথা আছে, আপনার প্রচন্ড জ্বর আছে, মাথায় ব্যথা আছে, এরপরে আপনি কইলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার পরিশানিটা আপনার অসুবিধাটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি বললেন না, এইভাবে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন কয়টা পুরস্কার পাবেন? মনোযোগ দিয়ে শুনবেন, এক নম্বর পুরস্কার হইল, উদাহরণস্বরূপ এই কথাটা তিরমিজি শরীফের বিরুদ্ধে বিশ্ব নবীর বর্ণনা। আমার নজওয়ান বন্ধুগণ, কোরআনের আয়াতের সাথে প্রিয় নবীর কথার কত সামঞ্জস্য! জোরে কয় আলহামদুলিল্লাহ! তিরমিজি শরীফের বর্ণনায় আমার নজওয়ান বন্ধুগণ, আপনার প্রচন্ড পেট ব্যথা, কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, ও মামা কেমন আছেন, চাচা কেমন আছেন, কেউ জিজ্ঞাসা করলো কিন্তু আপনার পেট ব্যথা, আপনার কি পেট ব্যথা? আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কার তারিফ করলেন কথা বলেন, জোরে কোন কার তারিফ আপনি করলেন, মুখ খুলে কোন কার তারিফ? অসুবিধায় থাকার পরে আপনি মহারাল্লাহ রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা করলেন। বন্ধু, এই প্রশংসা করার জন্য দুইটা পুরস্কার পাওয়া গেলেন। নম্বর ওয়ান, এখন যদি আপনি ওই পেট ব্যথায় মরে যান, আপনি শহীদি দরজা পাওয়া যাবে। আর একটা পুরস্কার হইল বন্ধু, এই পৃথিবীতে যদি আপনার আল্লাহ লম্বা হায়াত দেয় গো বন্ধু, জীবনে আর কোনোদিন ওই পেট ব্যথা নামের বেমার হবে না। কার শুকরিয়া আমরা আদায় করব কথা বলেন, কার? সব সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। অনজওয়ান বন্ধুগণ, পকেটে টাকা আছে 100, হাট বাজারে যাইতেছেন, কেউ জিজ্ঞাসা করলো, অনেক সময় মানুষে জিজ্ঞাসা করে কি বা করে চলতাইছাও, ভালো আছাও না নাই, মানুষ জিজ্ঞাসা করে না নাই, আপনি যদি তখন আল্লাহর প্রশংসা করেন আমি মহান আল্লাহর হুকুমে ভালো আছি, আল্লাহ আমারে খুব সুখে রাখছে, আমি বড় সুখে চলতেছি, মহান আল্লাহ কয় তুমি এখন 100 টাকার মালিক হয়ে আমার তারিফ করলা, কিছুদিনের ভিতরেই তোমারে আমি 1 crore টাকার মালিক বানাইয়া দিব। তার মানে লাইন সাকার তুম, শুকরিয়া যারা আদায় করব, মহান আল্লাহ কয় লা আজিদান্নাকুম, তাদেরকে আমি আল্লাহ মাল বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ! আর যারা খালি কয় নাই নাই, কিছুই নাই, খাইলাম না, পাইলাম না, পিন দিলাম না, এরকম মানুষ আপনাদের এই উত্তর পার আছে না নাই? সব সময় পরিশানি দেখবেন, হাতে না ব্যাগ ভর্তি, সদাই জিজ্ঞাসা করবেন কি নিলেন, কয় না কিছু কেনা হারি নাই, শুকরিয়া আদায় করে না, কি আদায় করে না, শুকরিয়া আদায় করে না। আমার নজর বন্ধুগণ, এইভাবে যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। হযরত আলী কইল, 2 নম্বরে জিকির করনেওয়ালা জুবান, সব সময় যারা আল্লাহর ইয়াদ রাখে, সব সময় যারা আল্লাহকে মুখস্থ রাখে, গুনার সময় আল্লাহর কথা মনে করে গুনাহ বাদ দেয়, মিছা কথার সময় আল্লাহর কথা মনে হয় মিছা কথা বাদ দেয়, সুগুল করির সময় আল্লাহর কথা মনে পড়ে যায় ওই সুগুল করি বাদ দিয়া দেয়। ও নজর বন্ধুগণ, আমি বিশ্লেষণ করতে পারবো না, সময় কম রাত বেশি হয়ে গেছে, জিকিরের বহুত বড় বড় বিশ্লেষণ আছে, বুখারী শরীফের মধ্যে আসতেছে। নজওয়ান বন্ধুগণ, জিকিরের জড়িয়তে এই জিকির দিয়া আসল কারে জিকির বলা হয়, এই জিকির মানে কি? জিকির মানে হইল আপনি জিনার কামে চলে গেলেন, ও বন্ধু জিনার কামে চলে যাওয়ার পরে মহান আল্লাহর কথা আপনার মনে পড়ে গেল, পৃথিবী কেউ যদি না দেখে আল্লাহ দেখব, আল্লাহরে ভয় কইরা আপনি যদি গুনার কামের থেকে সইরা আসেন, এটা হইল পৃথিবীর ভিতরে উত্তম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ! জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আমি অল্প অল্প বিশ্লেষণ করব। 3 নম্বরে হযরত আলী কয়, এই পৃথিবীতে মুশাক্কাত উঠানেওয়ালা বদন, যাদের শরীরে কষ্ট সহ্য হয়, যারা কষ্ট করতে পারে, রোদ্রে পড়তে পারে, বৃষ্টিতে ভিজতে পারে, এসির দরকার পড়ে না, এমনি শুইলে বিন্দাস রাত্রে ঘুমাইতে পারে, এরকম কষ্ট সহ্য করনেওয়ালা মানুষ এই পৃথিবীতে তারাও সুখী। জোরে একবার কোন সুবহানাল্লাহ! ওই জন্য যারা কষ্ট করে উপার্জন করে গরিব মানুষ, তাদের কথা হদিসে আসছে, আল কাসিব হাবিবুল্লাহ, যারা নিজের হাত দিয়া উপার্জন করে খায়, ঠেলা চালায়, রিক্সা চালায়, হাজিরা কাম করে, মেহনত করে, পরিশ্রম করে যারা খায়, নবী কয় তারা হইল আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু কথা বলেন? তারা কার বন্ধু?
গরিব মানুষ কার বন্ধু গো ভাই? গরিব মানুষ হইল আল্লাহর বন্ধু। ওই জন্য যারা গরিব হব, দিনদার হব আর ধৈর্যশীল হব, তারা ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে যাব। আমার নজর বন্ধুগণ, ছোট্ট ছোট্ট কষি কষি বাচ্চা যারা হবে, ও নজওয়ান বন্ধু, এক নম্বরে গরিব মানুষ। একদিন বিশ্ব নবীর কাছে জিব্রাইল এসে হাজির হইয়া গেল। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া খালাত, এই পৃথিবীতে আমার তিনটা বস্তু পছন্দ। জিব্রাইল কয়, নবী আমার তিনটা বস্তু পছন্দ। নবী বললেন, তোমার ওই তিনটা বস্তু কি কি? জিব্রাইল এক নম্বরে কয়, ইরশাদুত দাল্লিল, গোমরা মানুষকে আল্লাহ রাস্তায় তুলে দেওয়া জিব্রাইলের পছন্দ। জোরে জোরে কয় সুবহানাল্লাহ। দুই নম্বরে আপনার এই জিব্রাইল কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিসকিন যারা গরিব যারা, তাদেরকে ভালোবাসা আমার পছন্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে জিব্রাইল কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পরিয়ালে মানুষ বেশি কিন্তু তারা গরিব, ওই পরিয়ালে টাকা পয়সা দিয়ে সহায় করা আমি জিব্রাইলের পছন্দ। জোরে বলুন মারহাবা। জীবন বন্ধুগণ, গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে যাব। দুইটা শর্ত আছে, কথা বলেন কয়টা শর্ত? গরিব এমনি জান্নাতে যাব না, গরিব ধৈর্যশীল, গরিব নামাজি, কথা বুঝে আসছে না নাই? এরকম গরিব ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাব। গরিব দিনদার কিন্তু ধৈর্য নাই, এরা মাত্র 40 বছর আগে জান্নাতে যাব। জোরে কইন সুবহানাল্লাহ। আমার নজর বন্ধুগণ, একদিন এক গরিব সাহাবা বিশ্ব নবীর সঙ্গে মুসাফা করলেন, নবীর সঙ্গে হাত ধরলেন, মুসাফা করলেন। নবীজির আদর্শ ছিল, কেউ যদি হাত আগে না সরায়, নবীজি মুসাফা করলে কোনদিন আগে হাত টান দিতেন না, এটা নবীর আদর্শ। আপনার সাথে কেউ একজনের মুসাফা করলো, ছোট হোক গরিব হোক যাই হোক, ওইখান থেকে আপনি হাত টান দিতেন না, তারে ছোট মনে করিয়া। আমরা কোন সময় দেই ঠিক না, গুরুত্ব দিই না মানুষকে। আমার নজর বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, নবীজির আদর্শ সামাইলে ত্রিভুজের মধ্যে আছে বন্ধু। কেউ যখন নবীর হাত টান, নবীজি আগে টান দিত না, কেউ আগে টান দিয়ে সরাইলে তারপরে নবী সরাইতেন। একদিন এক গরিব সাহাবা নবীর সাথে মুসাফা করলেন। মুসাফা করার পরে গরিব সাহাবা মনে মনে ভাবলেন, আমি একটা সুযোগ পাইয়া গেছি, আমি নবীর হাত আজকে ছাড়ব না। এটা এমন হাত ধরলাম যে হাত তো ধরা দূরের কথা, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যার চেহারা দেখলে জান্নাত অজীব হয়। সুবহানাল্লাহ কইন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান রোহানি পীর মুনা মে ফাকাত রোহানি ফাইন না শয়তান আল আয়াত আমার তালবিলা আখিরুল হাদিস আও কামা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা এই সাত ধরনের বর্ণনা করছে সাত জন রাবিয়ে। আমার নজীবন বন্ধুগণ, তার ভিতরে বলতেছে প্রিয় নবী নিজেই বলছে, কেউ যদি স্বপ্নে আমারে দেখে সে আমারেই দেখলো, আর যারা আমার স্বপ্নেও দেখবে তাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজক হারাম হাশরে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, কথা বলবো গোপনে, দয়া করে দিও দেখা, কথা বলবো হাসরে। জোরে একবার কোন আমিন। এই গরিব সাহাবা মনে মনে ভাবলো, আমি হা, আমি হা নবীজির হাত ধরলাম, হাত ছাড়বো না। নবী তো হাত টান দেয় না, ওই গরিব সাহাবা হাত সরায় না, লম্বা সময় পার হয়ে যায়। অন্য একজন সাহাবা ইশারা দিল, জলদি তুমি হাত সরাও, তখন হাত সরাইল। বিশ্ব নবী বলতেছেন, ও সাহাবা, তোমার হাতটা বড় শক্ত। হাতটা কি শুনতেছেন? হাতটা বড় শক্ত। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমার হাতটা এই জন্যে শক্ত, আমার বয়সস্থ মা আছে, ঘরে বাবা আছে, আমার বিবি বাল বাচ্চা আছে, আমার কোনো খেতিবাদি নাই, আমার কোনো আখরোট আঙ্গুর, আমার কোনো খেজুর বাগিচা নাই, আমার কোনো ইনকাম নাই নবীগ, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত বিবি বাল বাচ্চাকে মাতা পিতাকে ভরণ পোষণ করার জন্যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি পাথর টানা কাম করি, পাথর টানতে টানতে নবী আমার হাত শক্ত হইয়া গেছি। তখন নবীজি বললেন, ও আমার গরিব সাহাবা, তোমার এই শক্ত হাতটা আমি রাসূলের হাতের উপরে দাও। নবীর হাতে দিলেন, ওই হাতটা ধরিয়া তখন নবী বলতেছে, ও আমার সাহাবারে, সে হাত দিয়া মাতা পিতা বিবি বাল বাচ্চাকে উপার্জন করে খাওয়াতে খাওয়াতে শক্ত হয়ে গেছে, পাথর টানতে টানতে ওই হাতের উপরে আমি রাসূলের একটা চুমা দেওয়া অজীব হয়ে গেছি। গরিবের হাতে নবী একটা চুমো খাইলেন, এরপরে নবী আর একটা সুসংবাদ দিয়া দিলেন, বললেন, যে হাত দিয়া উপার্জন করতে করতে মাতা পিতাকে খাওয়াইতে খাওয়াইতে বিবি বাল বাচ্চাকে খাওয়াইতে উপার্জন করতে গিয়ে পাথর টানতে টানতে যে হাতটা তোমার শক্ত হয়ে গেছে রে সাহাবা, ওই হাতটা জান্নাতে যাওয়ার জন্যে ওয়াজিব হয়ে গেছি। মানুষের প্রতি ছিল মায়া, জীবজন্তুর প্রতি ছিল মায়া, জোরে জোরে কইমার হাবা। একদিনের ঘটনা, বিশ্ব নবী মসজিদে নববীর থেকে বের হয়ে গেছেন, নবী বের থেকে বের হইলেন ফজরের নামাজের পরে, কথা বলেন কোন নামাজের পরে, আমরা শুধু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, জোরে জোরে বলুন মারহাবা। পৃথিবীর সমস্ত প্রাণী ভালো পাইত, মানুষ তো দূরের কথা, অন্যান্য জীবজন্তুরা ভালোবাসত, মারহাবা কল মারহাবা। বিশ্বনবীর বয়স 8 বছর, মক্কার একটা গলি দিয়ে নবী আমরা যায়, রাস্তার মধ্যে আবু জেহেলের সাথে দেখা হইয়া গেল, কিন্তু আবু জেহেল তাকাইয়া দেখে এই শিশু মোহাম্মদ দুই চক্ষে পানি ফালাইতেছে আর কান্দেছে। আবু জেহেল জিজ্ঞাসা করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্দো কেন, পাহাড়ওয়া জায়গা, তুমি কি রাস্তা হারাই যাও? বিশ্বনবী বলতেছেন, ও চাচা আবু জেহেল, আপন চাচা না, কিন্তু কথা বুঝে আসছে, আবু জেহেল নবী যে আপন চাচা না, কিন্তু আবু লাহাব হলো আপন চাচা। আমার নতুন বন্ধুগণ বলতেছেন, ও চাচা আমাকে আপনি কান্দতে দেন, আমি কি জন্য কান্দি আমি জানি, আমাকে আপনি কান্দতে দেন। বলে, না না, তুমি রাস্তা হারাই যাও, আমার উটের পিষ্ঠে তুমি উঠা যাও, তোমার বাড়িতে পৌঁছাইয়া দেই। নবীজি উঠে না, উঠে না, আবু জেহেল মানে না, জোর জুলুম কইরে উটটাকে ইশারা দিল, উট বসে গেল, বিশ্ব নবীকে পিছনে বসাইয়া আবু জেহেল এখন উটে তাড়াও করে দণ্ডা দেয়, কিন্তু খোদার কসম উট আর উঠে না, আগের দিকে যায় না। আবু জেহেল এইভাবে ওই উটের উপরে ত্রাস সৃষ্টি করতে 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 মহান আল্লাহ উটের জমান খুলে দিল, উট এখন কথা বলে, ও আবু জেহেল তুমি একটা কথা জানো, তুমি এমন একটা মানুষ, এমন একটা মহামানুষ যে এখন আজকের সময়ের শিশু, ইনি কিন্তু আখিরি জামানার নবী হয়ে যাবে, জোরে জোরে কোন মারহাবা। এই আখিরি জামানার নবীকে তুমি পিছনে বসাইলা কেন? ওই জন্য আমি আর আগে যাব না। লগে লগে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, শিশু নবী 8 বছর বয়স, আবু জেহেল সামনে যখন বসাইল, উট এত দৌড় দিল, দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আবু জেহেল ভয় পাওয়া যায়, উটকে জিজ্ঞাসা করলো, তুমি এত জোরে কেন দৌড়াও? উট বলতেছে, আমি এই জন্যই দিশাহারা হয়ে গেছি, খুশির তাড়নায় আমি দিশাহারা হয়ে গেলাম, কারণ আমার পিষ্ঠে বিশ্ব নবীর আরোহণ হয়ে গেছে। নজীবন বন্ধুগণ, পৃথিবীর সমস্ত জীবজন্তু যারে ভালোবাসত, মানুষ তো দূরের কথা, নজীবন বন্ধুগণ, এই নবীর ভিতরে, নবীর অন্তরের মধ্যে ছিল মায়া আর মহব্বত। আকাশের নিচে জমিনের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বস্তু বেশি ভালোবাসতেন, কথা বলেন কয়টা?
তার ভিতরে এক নম্বরে হইল খুশবু, দুই নম্বর হলো জান্নাতের খাদ্য, তিন নম্বর হলো নারীদেরকে নবী মহব্বত করতেন, জোরে কইন মারহাবা। আর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে দুই শ্রেণীর মানুষের উপরে নবীর ছিল প্রাণ ভরা মায়া, এক নম্বরে এতিম, দুই নম্বরে হইল শিশু। মারহাবা কইন মারহাবা। একদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে যাইতেছে, ঈদের নামাজ পড়তে যাইতেছে, নবীজি যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ছোট মোটো পাথরের উপরে একটা শিশু বাচ্চা বৈশা বৈশা কান্দে, দুই চোখ থেকে দরদর করে পানি পড়ে। আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আমার সাথে কার এতিম বাচ্চারা, এই শিশু বাচ্চাটা বলতেছে আমি হইলাম এতিম, আমার সাথেকার বাচ্চারা যাদের মা আছে যাদের বাবা আছে ওরা নতুন নতুন জামা পরিধান করে ঈদ ময়দানে যাইতেছে। বিশ্বনবীর কলিজায় বরদাস হয় নাই রে বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বাচ্চাটাকে কান্ধের উপরে উঠাইছে। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। এতিমকে বিশ্বনবী কান্ধের উপরে উঠাইলেন, কান্ধের উপরে নিয়ে আমার নজন বন্ধুগণ ঈদগায় নিয়ে গেলেন। হদিস শরীফে আসছে কিবা তো রুমাল দিয়া শিশু বাচ্চাটাকে নবীজি সুন্দর করে জড়াইয়া বুকের সাথে নিয়া ঈদগায় যাইতেছে। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেল, এতিম বাচ্চাটাকে নবীজি বাড়িতে নিয়ে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাকে বলতেছে, ও আমার হুমাইরা, ও আমার আয়েশা, এই বাচ্চাটা আজ থেকে তোমার সন্তান, আর অতঃপর আজ থেকে আমি রাসূল বাবা হইয়া গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমদেরকে ভালোবাসতেন, আল্লাহ নবী শিশুদেরকে ভালোবাসতেন। একটি হদিসে আসছে যায়েদ নামের এক সাহাবা ছোট্টকালে হারায়া যায়, মা বাবা ইসলাম গ্রহণ করেছিল, ছোট্টকালে হারায়া গেল, বয়স মাত্র ও 4 বছর। যায়েদের কথা বলেন কয় বছর, কিতনে বড়ে হায় হৌসলা পরওয়ার দিগারে আলম কা, এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাই, উনি পাকিস্তানের রাইটার, উনি কিতাবের মধ্যে লিখতেছেন, আমার বন্ধুগণ যায়েদ ছোট্টকালে হারায়া যায়, এক ইহুদি বাড়ির গোলাম বানায়, এক সাহাবা নবীর কাছে যায় কইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবার সন্তান ইহুদির বাড়ির গোলাম হারায় গেছে, বয়স মাত্র 4 বছর, নবী যে এখান থেকে আজাদ করে বাড়ি আনলেন, পাল্টে পাল্টে যায়েদের বয়স হয়ে গেল 9 বছর। কথা বলেন কয় বছর, 9 বছর হলো টুটেল, হারায় গেছে, তারপরে 5 বছর পরে বাপ মায়ে জানছে যে আমার সন্তান নবী আরবির বাড়িতে আছে। সুবহানাল্লাহ। কই যায়েদের চাচার বাবা চলে আসলো নবীর কাছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যায়েদ আমাদের একমাত্র সন্তান, ও হারাবার পরে আমাদের জীবন যাপন শুদ্ধ হইতেছে না, আমরা দিন পার করতে পারতেছি না, আমরা রাত পার করতে পারতেছি না, নবীগণ আপনি দয়া করে যায়েদকে দিয়া দেন। নবী বললেন, ও যায়েদের বাবা, এখন আমি এই কথাটা বলতে পারবো না, যায়েদ তুমি যাও, কিবা তো এটাও বলবো না, তুমি থাকো। কথাটা হলো এখন যায়েদের উপরে, যায়েদ ইচ্ছা করলে যাইতে পারবো, ইচ্ছা করলে থাকতে পারবো, আমি রাসূল বাধা দিব না। সুবহানাল্লাহ। কই এই ফয়সালা এখন এই বাচ্চার উপরে হয় নাই কি গো? ফয়সালা কার উপরে গেল? বাচ্চার উপরে। আমার নজন বন্ধুগণ, এই কথা শোনার পরে একবার যায়েদ বাবার চেহারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, এইভাবে তাকা তাকি করতে করতে দৌড়াইয়া যায়া যায়েদ যায়া বিশ্ব নবীর কোলে বসে যায়। আর বাবাকে বললো, আব্বা তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার রাসূলকে ছেড়ে আমি আর কোথাও যাব না। মারহাবা কইন মারহাবা। এটা কোন যায়েদ? বুখারী শরীফ 8 নম্বর খণ্ড কিতাবুল মুহাজির মধ্যে আসতেছে বন্ধু, যে যায়েদকে নিয়ে নবীজি তায়েফ শহরের আগমন হয়েছিল, এটা ওই যায়েদ। জোরে জোরে কইন মারহাবা। আমার নজওয়ান বন্ধুগণ, ওই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যারা এতিম মানুষ তাদেরকে আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ কইন,
একদিন মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে আছে গো বন্ধু, একদিন মসজিদে নববীর ভিতরে একটা এতিম বাচ্চা যায়, যায় নবীর পাশে বসে, নবী এতিম বাচ্চা পাইলে মাথায় হাত দিতেন, মারহাবা কন মারহাবা। হদিস শরীফে আসছে বন্ধু, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হদিস, ইরহামিল এতিমা। আমার নজওয়ান বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন এতিমের উপরে তুমি রহমত করো, আর তোমার হাতটা ওর মাথার উপরে দাও, রাসাহু ওর মাথায় তোমার হাত ফিরাও, এতিম বাচ্চার মাথার উপরে তুমি যদি হাত ফিরাও যতটা সুদ আছে অতটা সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আমার নজন বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর ভিতরে একটা এতিম বাচ্চা যায়া বৈশা গেল, এতিম বাচ্চা বৈশা নবীর সাথে কথা কয়, নবী নিজেই বলতেছেন আমার ধারণা হইল একটা ছোট্ট শিশু এতিম বাচ্চা আমার সঙ্গে কথা কয়, আমার নবীর ধারণা হয়ে গেল এটা বোধ হয় আল্লাহর ফেরেশতা আমার সাথে কথা কয়, মারহাবা কইন মারহাবা। এতিম বাচ্চা নবীর কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে আপনি কিছু খাইতে দেন, আপনারে আল্লাহ যা দিছে ওর থেকে আপনি আমাকে খাইতে দেন। নবী এক সাহাবা ঘরে পাঠাইলেন, আয়সা আয়সা, ওই সাহাবা যায় একটা গুল্লা নিয়ে আসলো, আমার নজন বন্ধুগণ গেহুর একটা গুল্লা মানে এক মুষ্টি গেহু নিয়ে আসলো, তার থেকে একটু বেশি, এই বাচ্চার হাতে নবীজি দিয়া দিলেন, দিয়া কইলেন তুমি এই গুল্লাটা নিয়ে গেহুটা নিয়ে বাড়িতে চলে যাও, তোমার মা আর তোমার বাবাকে নিয়ে তুমি সকালের নাস্তা করতে পারবা। জোরে কইন সুবহানাল্লাহ। এতিম বাচ্চা বের হয়ে যাইতেছে, মসজিদে নববীর তখন খেজুরের পাতার চাল আছিল, ঝাউ গাছের পেড়া আছিল। আমার যুবক বন্ধুরা, দরজার কাছে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে যায়। কার সাথে দেখা হইল? আপনারা ঘুমাইছেন না? আমি দোয়া করতেছি এখন, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে নববীর দরজার কাছে গেল, বাচ্চা বের হয়ে বাড়িতে যাবে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার মা আছে বলে নাই, তোমার বাবা আছে কি বলে নাই, তোমার মা আছে কি বলে নাই? আমি এতিম। আমার নজওয়ান বন্ধুগণ এইবার বলতেছে ও যায়েদ, এইবার বলতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী ডাক দিলেন, আর নবী বললেন ও সাদ, তুমি যে এতিমের মাথায় হাত দিলে, আল্লাহর নবী বলতেছেন যত সওয়াব আছে ওই সব পরিমাণে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিল। এইভাবে শুধু নবী নয়, আমার নজন বন্ধুগণ এতিম বাচ্চা পাইলে আল্লাহও ভালোবাসে, মারহাবা কইন মারহাবা। একদিন শেষ রাতে হযরতে বিলাল আজান দেন, আর মদিনার গলি দিয়ে দৌড় পারে, দৌড়াইতে দৌড়াইতে যায় আর কয় হাইয়া আলাল জিহাদ। এরপরে পরে ঘোষণা দেয়, ও মদিনার সাহাবারা গো, যারা তোমরা নবীজিকে জীবনের চাইতে ভালোবাসো তারা জলদি জলদি মসজিদে নববীর বারান্দায় যায় উপস্থিত হয়ে যাও, আগামী কালকে যুদ্ধে যাইতে হবে। এটা বলে আমি কথা শেষ করতেছি, আগামী কালকে যুদ্ধে যাইতে হবে। সাহাবারা এই আজানটা শুনে না, সব ঘুম থেকে ওইটা দৌড়ায় মসজিদে নববীর দিকে, দিতে দিতে আজান শুনতে শুনতে এক বৃদ্ধা মহিলা যার স্বামী নাই, মাত্র একটা এতিম বাচ্চা 6 বছর বয়স, কথা বলেন কয় বছর, মাত্র 6 বছরের বয়স, এক বিধবা মহিলা ঘরের মধ্যে শুয়ে আছে, আজান শুনল হাইয়া আলাল জিহাদ, মনে মনে ভাবলো এইটা তো বিলালের কণ্ঠ, কিন্তু অন্যদিন কয় হাইয়া আলাল ফালা, আজকে কয় হাইয়া আলাল জিহাদ, কারণ কি কারণ কি কারণ কি বুঝলো না। বিধবা মহিলা ভালো করে দাঁড়াইয়া শুনতেছে,
ঘুম থেকে উঠে গেল, বইসে গেল, ভালো করে শুনে বিলাল কয় হাইয়া আলাল জিহাদ। যারা নবীকে ভালোবাসো গো, আল্লাহকে যারা ভালোবাসো, মসজিদে নববীর বারান্দায় চলে যাও। তখন বৃদ্ধ মহিলাদের বুঝে আসলো বোধহয় কালকে যুদ্ধে যাইতে হবে। লগে লগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল, নামাজ শেষ হয়ে গেল, দোয়া করতেছে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি জীবনে আপনার কাছে দুইটা দোয়া করছিলাম, একটা দোয়া তুমি কবুল করছো আল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে, আমার এক নম্বর জীবনে আশা ছিল আমি কিয়ামতের মাঠে যেন শহীদের বিবি হইয়া দাঁড়াইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, তুমি আমার একটা দোয়া কবুল করলে, আমার আর একটা দোয়া তো তুমি কবুল করলা না গো আল্লাহ, আমি আর একটা দোয়া করছিলাম, সেই দোয়াটা হইল আল্লাহ এক নম্বরে কিয়ামতের মাঠে আমি যেন শহীদের বিবি হইয়া দাঁড়াইতে পারি, দুই নম্বরে আমি যেন শহীদের মা হইয়া দাঁড়াইতে পারি। আল্লাহ আগামী কালকে যুদ্ধ হবে, আমার তো যুদ্ধে দেওয়ার মতো কোনো মানুষ নাই, স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বাচ্চাটা ছোট্ট এতিম, কি করে যুদ্ধে পাঠাই, নামাজ শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ দোয়া করে, দোয়ার মধ্যে কানতে কানতে কান্দনের আওয়াজে বাচ্চা ঘুম থেকে সজাগ হইয়া যায়। দুই চার বছরের পোলাপান মা যদি কান্দে বাবা কান্দে ওরা কষ্ট পায় না, বুঝে না, ওরা কথা বল একটু বুঝে না, ছোট বাচ্চারা বুঝে। ও যুবক বন্ধুরা, ছোট্ট বাচ্চা মার কান্দন শুনে ঘুম থেকে সজাগ হইয়া মার কাছে যায় কয় ইয়া উম্মি লিমাদা বাকাইতে, এ আমার মা তুমি কি জন্য কান্দ, বলে বাবা তুই তো জানিস না এই মাত্র হযরতে বিলাল আজান দিয়া গেল, আগামী কালকে যুদ্ধ হবে, আমি আল্লাহর কাছে দুইটা দোয়া করছিলাম, একটা তোর বাবার জন্য যেন শহীদ হয়ে যায় শহীদের স্ত্রী হব, আর একটা দোয়া করছিলাম আমি যেন শহীদের মা হতে পারে, তুই তো ছোট্ট কেমনে তোরে আমি যুদ্ধে পাঠাই। শিশু বাচ্চা এতিম বাচ্চা বয়স 6 বছর মারে কইল মা, আল্লাহর কসম আল্লাহর সাক্ষী রেখে আমি ঘর থেকে বের হয়ে গেলাম, যত সময় তোমার শহীদের মা না বানাবো তত সময় আমি বাড়িতে ফিরব না। রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, মহিলা মানুষ বাচ্চাটার হাত ধরে আঙ্গুল ধরে ধরে মসজিদে নববীতে চলে যায়, সাহাবারা লাইন ধরে দাঁড়ায় আছে যুদ্ধে যাবে, উনি যে লাইনে দাঁড়ায় গেল, সাহাবারা প্রশ্ন করে উল্টা পাল্টা প্রশ্ন, ও মহিলা তুমি কেন, মহিলা মানুষ তো যুদ্ধে নেবে না, আরেকজনে জিজ্ঞাসা করে তুমি কেন, মহিলা মানুষ তো যুদ্ধে নেবে না, আরেকজনে আয়া কয় কি জন্য দাঁড়াইলা, তোমার বাচ্চাও তো যুদ্ধে নবীজি নিব না ছোট মানুষ, তখন মহিলা বলল আমি যুদ্ধে যাব না, বিশ্ব নবীর সঙ্গে আমার দুইটা কথা আছে, কয়টা কথা, নবীর সামনাসামনি করে দিল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দুইটা দোয়া করছিলাম, একটা দোয়া আল্লাহ কবুল করছে আমি শহীদের স্ত্রী হয়ে গেছি, আপনার সাথে আমার স্ত্রী বদর প্রান্তরে শহীদ হয়ে গেছিল যুদ্ধে যাইয়া, এখন আমার আজকে যুদ্ধে আমি কারে পাঠাবো, আর একটা দোয়া করছিলাম আমি যেন শহীদের মা হইতে পারি, নবী দিগ আমার ছোট্ট বাচ্চাটা যদি আপনি দয়া করে যুদ্ধে নিয়ে যান, নবী কয় হবে না হবে না, এত ছোট বাচ্চা তো যুদ্ধে করতে পারবে না, কি জন্য তুমি দিবা, তোমার বাচ্চা বড় হলে যুদ্ধে যাবে, মারহাবা কইল মারহাবা, এত ছোট্ট বাচ্চা যুদ্ধে কি কাজে যাবে, এই বিধবা মহিলা বলতেছে শহীদের স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে ডান হাতে তরবারি থাকবে বাম হাতে থাকবে ঢাল, হঠাৎ করে যদি আপনার বাম হাতের ঢাল তো হারায়া যায় ভাঙ্গা যায় পাইরা যায়, আমার শিশু বাচ্চাকে দিয়া দিলাম, আমার এই ছোট্ট 6 বছরের বাচ্চাটা আপনি বাম হাতে ডাল হিসাবে ব্যবহার করবেন, যুদ্ধের ময়দানে কাফির বেদিবে না, আপনার গায়ে তরবারি মারবে নবী গো, তরবারি আমার শিশু বাচ্চার কলিজার মধ্যে লাইগা আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে, তবু যেন আমার রাসূল হেফাজত থাকে, তথাপি নবী কয় না এত ছোট বাচ্চা নেওয়া যাব না, নিরাশ হইয়া হতাশা হইয়া বাড়ির দিকে যাবে, ছোট্ট বাচ্চা কইল মা আমি যাব না, আমি নিজে নবীর সঙ্গে দুইটা কথা বলবো, জোরে কন কয়টা কথা,
নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিম শিশুকে নবী ভালোবাসে বাসে না নাই কথা বলেন। নবীর কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুইটা অনুমতি দেন কথা বলার। নবী বললেন, শিশুরে তুই আবার কি কথা বলবি বল। শিশু বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি দুইটা কথা আপনার কাছে বলবো। আমার বাড়িতে দেখছি, অন্য পরিয়ালে আমি দেখছি, নবীজি গো, যখন মানুষে রান্না বাড়ি করে চুলার মধ্যে ছোট ছোট খড়ি গুলা আগে দেয়, ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় বড় ভারী ভারী খড়ি গুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে অনুমতি দেন। নবী গো, যুদ্ধের ময়দান থেকে আপনি আমির হামজারে পাশে দেন, আলীরে পাশে দেন, আমারে আগে দেন। কাফের বেদিনীরা আমারে তরবারি দিয়া টুকরা টুকরা করবে। নবী গো, আমার শহীদে খুন প্রবাহিত হবে, তোমার সাহাবারা দেখবে, নবী যে গো আপনার সাহাবারা দেখবে আমার খুন দেইখা, আমার থেকে যুদ্ধের ময়দানটা গরম হইয়া যাবে। আমার নজওয়ান বন্ধুগণ, এই এতিম বাচ্চা কথা বলতে বলতে মহান আল্লাহ জিব্রাইল নবীর কাছে পাঠাইয়া দিল। জিব্রাইল আইসা নবীর কানে কানে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে যদি আপনি এই বাচ্চাটাকে কোনদিন যুদ্ধে না নেন, এই বাচ্চা যদি যুদ্ধে যায় শহীদ না হয়, কিন্তু এই বিধবা মহিলার নাম মহান আল্লাহ শহীদের স্ত্রী আর শহীদের মা হিসাবে কবুল করেছে, আজ থেকে এই বিধবা মহিলা স্ত্রী, এই স্ত্রী ছাড় স্বামী শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে। আর বাচ্চা শহীদ করার মতো নাই, যুদ্ধে পাঠাবার মতো নাই গো নবীজি, আজ থেকে এই বাচ্চাটা যদি জ্বরেও মরে যায়, অন্য বেমারেও যদি মরে যায়, তথাপিও এই মহিলার নামটা শহীদের মা হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ। তো ভাই, এতিমদের মাথায় হাত দিলে সওয়াব, এটা তো এতিমখানা আপনারা জানতেছেন। ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব উনি বললেন যে, যাদের মা আছে, ভাই আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তারা বাচ্চা কাচ্চাকে পড়াবে, ডক্টর ইঞ্জিনিয়ার বানাবে, এমএসসি, বিএসসি, এমএ, বিএড, বিটি, পিএইচডি করাবে, ডক্টর বানাবে, কিন্তু যাদের মা বাপ নাই তাদেরকে কারা বানাবে? ভাই, তো এতিম বাচ্চাদের নুসরত আর মুদদের জন্য আমি মুসাফির হিসাবে সর্বপ্রথম আমি এই দেশের আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন যারা আছেন তাদের কাছে এতিমদের জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে আবদার করব, ইনশাল্লাহ আপনারা যে যা পারেন দিবেন। এরপরে অনুরোধ, বছরে একটা সভা হয়, একদিন হয়, গতিকে একটু বেশি বেশি করে দিবেন এতিমদের জন্য যাতে সহায় হয়। আসেন আসেন, এরপরে ইনশাল্লাহ সবই দিবেন, কেউ খালি হাত যাবেন না, যা পারেন 1,000, 2,000, 500, 100, 200 আসেন ভাই, সবাই দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো, কবরে নূরের টুপি পরাইয়ে আল্লাহ উঠাইয়ো হাশরে। আল্লাহ, তোমার নেক বান্দারা এতিমের মহব্বতে থাকতে পারে নাই, এতিমের কথা শুনে দান করতেছে আল্লাহ, যে যা দান করতেছে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, তুমি হায়াত দারাজ করে দিও। আমার যুবক বন্ধুরা দান করতেছে আল্লাহ, যুবক বন্ধুদেরকে উচ্চ শিক্ষিত বানাইয়া দিও, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বানাও, ওনার আব্বা আম্মাকে মাফ করে দিও, হায়াত দারাজ করে দিও আল্লাহ, রুজি রোজগার বাড়াইয়া দিও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।